হাই এভরিওান আবারও আসলাম আপনাদের সাথে আরেকটি সিম্পল রান্না শেয়ার করার জন্য কিন্তু খেতে অনেক অনেক মজা এবং সেটা হলো মুসুর ডাল দিয়ে আলু এবং ডিম বোনা অনেক সহজেই কীভাবে করবেন মনে হবে যে আপনি মাংস দিয়েই খাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু মাংস আর মাছ রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিন্তু একটু ডিফারেন্ট ওয়ে কীভাবে আমি সে ডালটা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো তবে এ ডালটা কিন্তু ভাত নান রুটি পরোটা যে কোনো সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তবে বিস্ফোর মুভ করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেননি নি আপনারা সাবস্ক্রাইব করে নিন তাহলে দেখে নিন প্রথমে আমি কি কী উপকরণ নিয়েছি এ রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ডাল এ ডালটাকে আমি অনেক আগে ধয়ে রেখেছিলাম এবং পানির মধ্যেও বিজয়ী রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অলমোস্ট সফট হয়ে গিয়েছে তো মনে রাখবেন ডালটার মধ্যে যেন কোনো এক্সট্রা পানি না থাকে আরও এখানে আমি ইউজ করছি চইটা ডিম সিদ্ধ করে তো বুঝতে পারছেন চুকলাটা আমি সরে নিয়ে আসলাম আরও আমি আলু ইউস করছি চারটি আলুটাকে আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসেছি আর এখানে আস্ত মশলা হিসাবে আমি ওয়ান ফোর্থ চামচ শাহিজিরা ইউজ করছি দুইটি এলাচ একটি তেজপাতা তিনটি দারচিনি তিনটি লং এবং আরও এখানে আমি ইউজ করছি দুই চামচ আদা এবং রসুন পেস্ট হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ মরিচের পাউডার দুই চামচ দনিয়া পাউডার লবণ ইউজ করছি পরিমাণ মতো আর পেঁয়াজ ইউজ করবো ওয়ান ফোর্থ কাপ সবগুলি উপকরণ আপনারা আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী ইউজ করিয়েন এখন আমি রান্নায় চলে যাচ্ছি তেল আমি ইউজ করেছি ওয়ান ফোর্থ কাপ এর মধ্যে আমি দিয়ে দেব শাহে জিরাটা এবং আস্ত গরম মশলাগুলি থার্টি সেকেন্ড ফ্রাই করে নেবো তাহলে অনেক মজাদার ফ্লেভার আসবে এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখন গোল্ডেন ব্রাউন হয়ে ফ্রাই হয়ে গিয়েছে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি বাদ বাকি মশলাগুলি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি পাউডার মশলাগুলি এবং লবণটা দিয়ে আমি থার্টি সেকেন্ডস ফ্রাই করে নিব তবে লোহিটে কিন্তু ফ্রাই করতে হবে আদারওয়াইজ কিন্তু মশলা কিন্তু বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু পানি ইউজ করি নাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা আলুটাকে আমি এক মিনিট পর্যন্ত লোহিটে ফ্রাই করে নিব এ মশলাগুলির সাথে আরও দিয়ে দিচ্ছি ডালটা এ ডালটাকে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত অল্প আছে ফ্রাই করে নিব এই খাবারের মূল বৈশিষ্ট্যই কিন্তু ডালটা ভালো মতে ফ্রাই হওয়া ডালটা যদি ভালো মতে ফ্রাই না হয় তাহলে কিন্তু অনেক মজাদের যে ফ্লেভার আসার কথা মাংসের মতো সেটা কিন্তু আসবে না আসবে কাঁচা কাঁচা গন্ধের তো সেই হিসাবে খেয়াল রাখতে হবে ডালটা যেন ভালো মতে ফ্রাই হই এবং ফ্রাই করার সময় ডালের মধ্যে যেন এক্সট্রা কোনো পানি না থাকে এক্সট্রা পানি থাকলে তখন ডাল কিন্তু গলে যাবে ফ্রাই কিন্তু হবে না তো এবার ডালটা ফ্রাই হয়ে গিয়েছে ফ্লেভারটা কিন্তু অনেক মজাদার বের হচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা তখন বুঝতে পারবেন ডালটা এখন রেডি হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ মতো পানি এ পানিটার মধ্যে কিন্তু ডাল এবং আলুটা সিদ্ধ হবে এবং যখন রান্নাটা হওয়ার পর গন ঠান্ডা হবে তখন কিন্তু আরও গণ হয়ে যাবে তো আপনারা পানিটা সে অনুযায়ী আপনাদের অনুমান করে ইউজ করিয়েন আমি অপেক্ষা করব আলু এবং ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো মধ্যে কিন্তু দুই থেকে তিনবার এসে নাড়াচাড়া করে দিতে হবে আদারওয়াইজ নিচে দিয়ে কিন্তু ডালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার ডাল আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা কিন্তু আমি একবারে ভালো করে গলে সিদ্ধ করাই নাই বিকজ আরও কিন্তু যখন ডিমটা দিব আরও কয়েক মিনিট কিন্তু রান্না হবে বাইদাটা আমি আলু কিন্তু গলে যাবে আর আলু গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো সে জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি এবং আমি আরও দিয়ে দিচ্ছি আমার বাগান থেকে নিয়ে আসা কিছু পিঁয়াজ এবং রসুনের পাতা আপনারা কিন্তু আপনাদের পছন্দের আরও মশলা আরও অনেক কিছু অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারেন এখন আমি অপেক্ষা করব আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত ডিমটার সাথে সবগুলি একসাথে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সবগুলি কিন্তু এখন ভালোভাবে হয়ে গিয়েছে আমি সার্ভিং জন্য নিয়ে নিচ্ছি অনেক মজাদার ফ্লেভার বের হচ্ছে মনে হচ্ছে আমি যেন মাংসই রান্না করলাম খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দরও এসেছে আজকে আমি সার্ভিং করব রাইস এবং নান রুটিটার সাথে এগুলির সাথে কিন্তু খেতে অনেক বেশি মানায় আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন থ্যাংকস ফর ওয়াচিং